শুক্রবারের পথ দুর্ঘটনা থেকে শিক্ষা নেয়া হয়েছে একগুচ্ছ সিদ্ধান্ত শুক্রবার রাতেই বৈঠকে বসেন প্রশাসনের কর্তা ও জনপ্রতিনিধিরা শহরে চালু হচ্ছে নো এন্ট্রি শুক্রবার বনগাঁ মতিগঞ্জ এলাকার ট্রাক ও টোটো রিক্শার দুর্ঘটনায় মৃত্যু হল সাধনা সরকার নামে এক মহিলার শুক্রবার রাতে কলকাতায় এক হাসপাতালে মৃত্যু হয় তার শুক্রবার মর্মান্তিক পথ দুর্ঘটনার পর যানবাহন নিয়ন্ত্রণে একগুচ্ছ সিদ্ধান্ত বনগাঁ পুলিশ প্রশাসন ও পৌরসভার শুক্রবার রাতেই মহকুমা পুলিশ আধিকারিক অশেষ বিক্রম দস্তিদারের উপস্থিতিতে বৈঠকে বসেন বনগাঁ পুরসভার পৌরপ্রধান শঙ্কর আঢ্য জেলা পরিবহন দপ্তরের প্রতিনিধি গোপাল শেঠ ছয়ঘড়িয়া পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ ঘোষ বনগাঁ থানার আধিকারিক মানস চৌধুরী সহ অন্যান্য আধিকারিকেরা পুলিশ ও পৌরসভা সূত্রে জানা গেছে শহরের যানজট এড়াতে সকাল সাতটা থেকে বেলা বারোটা পর্যন্ত নো এন্ট্রি করা হচ্ছে শহরে পণ্যবাহী ট্রাকগুলির ক্ষেত্রে বারোটা থেকে বেলা দুটো পর্যন্ত নো এন্ট্রি তুলে নেওয়া হবে ফের বেলা দুটো থেকে রাত এগারোটা পর্যন্ত নো এন্ট্রি থাকবে শহরে আমরা গতকাল রাত্রিরে এস ডিপিও সাহেবের নেতৃত্বে ডিএসপি এবং চেয়ারম্যান আইসি এবং যারা পৌরসভার প্রতিনিধিরা ছিলেন ছগরীয় অঞ্চলের প্রধান ছিলেন তাদেরকে নিয়ে বসে সিদ্ধান্ত হয় যে নটা অবধি আমাদের গঙ্গায় যেসব গাড়ি আছে যে ছোট ছোট গাড়ি সেগুলো চলবে এবং আটটার মধ্যে আমাদের সমস্ত এক্সপোর্টের গাড়ি সমস্ত চলে যাবে আটটা থেকে বারোটার মধ্যে আর কোনো গাড়ি চলবে না বারোটা থেকে দুটোর সময় জরুরি ভিত্তিক যদি কোনো গাড়ি থেকে ছাড়বে শুধুমাত্র পেরিসেবল আইটেম যারা সবজি এখানে কিষাণ মান্ডিতে আসে তাদের গাড়িগুলো পাস করার জন্য যত যে প্রয়োজন সেগুলোকে পুলিশের পোহরার মধ্যে দিয়ে তারা বনগাঁ শহরকে ক্রস করিয়ে দেয় বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে যেখানে যেখানে গাড়ি ক্রসিং হয় সেগুলোকে পুলিশের পহরা রাখা এবং বিভিন্ন সিগনালিং সিস্টেম বিভিন্নভাবে স্পিড বেকার থেকে শুরু করে বিভিন্নভাবে যাতে সড়ক পরিবহনে যেসব মেজর ইনস্ট্রুমেন্ট লাগানো যায় সেগুলোর জন্য আমি আমাদের সেই মিটিংয়ে প্রস্তাব রেখেছিলাম বাংলাদেশগামী পণ্য বোঝায় ট্রাক যাতায়াত করার জন্যে রাত এগারোটা থেকে সকাল সাতটা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হচ্ছে পাশাপাশি রাস্তার ধারে যত্রতত্র টোটো অটো ভ্যান রিক্সা বা অন্য কোনো যানবাহন দাঁড়াতে দেওয়া হবে না পাশাপাশি এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় অনুষ্ঠানের জন্য রাস্তার ওপর যে সকল বাসের তোড়ন বাধা হয় সেগুলি অনুষ্ঠান শেষের আটচল্লিশ ঘন্টার মধ্যে খুলে নেওয়ার জন্যে অনুরোধ করা হয়েছে ডেকোরেটার্স মালিকদের অন্যথায় তাদের বিরুদ্ধেও আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে পুলিশ সূত্রে জানা গেছে শহরের রাস্তার বেশ কিছু জায়গা নতুনভাবে চিহ্নিত করা হয়েছে সেখানে যান নিয়ন্ত্রণ করা হবে শহরের রাস্তায় বাড়ানো হচ্ছে ট্রাফিকের সংখ্যা জানা গেছে স্টেশন অভিমুখে যাওয়া টোটো অটোরিকশাগুলিকে স্টেশনে যাবার ক্ষেত্রে হীরালাল মূর্তি হয়ে দত্তপাড়া বাইপাস ব্যবহার করতে হবে স্টেশন থেকে শহরের দিকে আসবার সময় স্টেশন রোড ব্যবহার করে যশোর রোডে উঠতে হবে এর পাশাপাশি শহরের বাইরের টোটো বা অটোরিকশাকে শহরে ঢোকার অনুমতি বাতিল করা হচ্ছে অর্থাৎ পৌর এলাকার বাইরের যাত্রীবাহী টোটো বা অটো পুলিশ প্রশাসনের নির্ধারণ করে দেওয়া জায়গা পর্যন্তই আসতে পারবে সমস্ত বিষয়টি যৌথভাবে নজর রাখবে মহকুমা পুলিশ আধিকারিক বনগা থানা ও পৌরসভার কর্মীরা সব মিলিয়ে শুক্রবারের ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না হয় তার জন্যে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করতে উদ্যোগ নিয়েছে প্রশাসন মানুষ চায় সুস্থভাবে বাঁচতে সুস্থভাবে রাস্তা দিয়ে চলাচল করতে সেইটা আমাদের কর্তব্য রাজনীতি পরে তারপরে আগে মানুষকে সুস্থ করা কে কোন অবৈধ গাড়ি চললো লোক সেগুলো আমাদের দেখার দরকার নেই না দেখার জন্যে আমরা পুলিশ প্রশাসনে অনুরোধ দেখেছি এবং কে কোন লোক ফোন করলো না করলো দেখা দেওয়া নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করতে হবে তা জরুরিভিত্তিকভাবে আমাদের এসপি সাহেব নির্দেশে আমাদের আগামী কাল রাত নটায় আমাদের এস ও সাহেবের চেম্বারে আমাদের জরুরি ভিত্তিক মিটিং ডাকা হয়েছে আমাদের নর্থ চব্বিশ ওর মেম্বার আমাদের প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ ছিলেন গোপাল শেঠ মহাশয় ছিলেন এবং এছাড়া আমরা পৌরসভার তরফ থেকে আমি দাস ছিলেন আর পার্কিং আধিকারিক ছিল এসডিপিও সাহেব ছিল তারপরে ডিএসপি ট্রাফিক ছিলেন বনগাঁ থানার আইসি ছিলেন প্যাট্টাবোল থানার ওসি কেউ ডাকা হয়েছিল ডেকে নেওয়া হয়েছিল রাত সকাল সাতটার পরে বনগাঁ শহরের ট্রাক চলাচলকে আমাদের বন্ধ করতে হবে বন্ধ করার জন্যে সেটা সিদ্ধান্ত হয়েছে সকাল সাতটা পর্যন্ত রাত এগারোটার থেকে আবার দুপুর বারোটার থেকে বেলা দুটো পর্যন্ত এই টাইমটাই ট্রাক চলবে আর বাদবাকি টাইমটা বন্ধ অর্থাৎ সকাল সাতটার থেকে বারোটা আবার দুটোর থেকে রাত দশটা পর্যন্ত ট্রাক চলাচল বন্ধ নিয়ন্ত্রণ রাখা হয়েছে আর যেসব রিক্সা গাড়িগুলো আছে যেই গাড়িগুলো তাদের হয় ভিক্যালস নাই পৌরসভার তিন নম্বর নিয়ে তাদের চালাতে হবে আর তাদের নির্দিষ্ট ড্রেস আর বিভিন্ন মানুষ হয়রানি হচ্ছে কিছু কিছু গাড়ি আছে তারা দেখা যাচ্ছে রেট চার্ট রাখছে না আমরা পৌরসভার থেকে নির্দেশ দিয়েছিলাম সবার রেড চার্ট রাখতে হবে সেগুলো রাখছে না আর রাস্তার ধারে অবৈধভাবে যেই অটো এবং টোটোগুলো সেগুলো দাঁড়িয়ে আছে তাদের নির্দিষ্ট একটা স্থান চিহ্নিতকরণ করে দেওয়ার অনুরোধ রাখা হয়েছে এই এইসব সিদ্ধান্তকার বনগাঁ শহরে প্রায় আঠেরো থেকে উনিশটা আমাদের পয়েন্ট নির্ধারণ করা হয়েছে যেই পয়েন্টগুলোই আমাদের সেখানে সিভিক ভলেন্টিয়ারের ব্যবস্থা পুলিশ প্রশাসনের থেকে ব্যবস্থা করা হবে সব্যসাচী ভট্টাচার্য ও দীপ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা